হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমরা ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, পরিসোনার স্কুল দিয়ে। কারণ সকালে ভীষণই ব্যস্ত ছিলাম, আর ব্যস্ত প্রত্যেক দিনই থাকি, যেহেতু পরিসোনার স্কুল থাকে, ওর পাপার ডিউটি থাকে, তো রান্নাবান্না করতে হয়, একটু ব্যস্তই থাকি। তো আজকে দেখো সকালে ভিডিওটা করতে পারিনি, একদম স্কুলেই চলে এসেছি। তো দেখো এই যে মন্দিরটা, পরিসোনার স্কুলের সামনে শিব ঠাকুরের মন্দিরটা। তো বন্ধুরা পুজো হয়ে গেছে, অনেকক্ষণই গেটটা বন্ধ করে দিয়েছে, অনেক বাজে, আড়াইটা প্রায় বাজতে গেল, আর পরিসোনারও স্কুল ছুটি হওয়ার টাইম চলে এসেছে। তো একটু পরে স্কুলটা ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে বাড়ি চলে যাব। ওই দেখো শিব ঠাকুরের মূর্তিটা, আর আকাশটা দেখো কত সুন্দর, আজকে পরিষ্কার, খুব গরম নেই। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা বাজে 6টা। তো পরিসোনা উঠে মুখ টুক ধুয়ে পড়তে বসে গেছে গুডগালের মতো, এখানে ও লেখাপড়া করছে, আমি একটু টিফিন ম্যাগি বানিয়ে দিয়েছি, খেয়ে পড়াশোনা করছে। তো বন্ধুরা রাতের খাবার রান্না করতে চলে এলাম, দেখো তো পরিসোনার ফেভারিট আজকে চিকেন রান্না হচ্ছে। একটা জিনিস রান্না হচ্ছে, সেটা হলো আমাদের গাছের ইঁচড়, কাঁঠালটা কাটা হয়েছে, যেটাকে ইঁচড় বলে অনেকে, তো ইঁচড় রান্না হবে। তো এই যে ইঁচড়ের মশলা এখানে কষানো হচ্ছে, ইঁচড়টা রান্না করবে মা, শাশুড়ি মা, আর আমি চিকেনটা রান্না করছি। এই যে ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি একবারে, ওর সঙ্গে আলুও সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ রয়েছে, ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি ইঁচড়টা। আর এই পাশে আমি রান্না করছি চিকেন, এখানে মা মশলা কষাচ্ছে ইঁচড়ের জন্য, পেঁয়াজ রসুন আদা সমস্ত যা যা মাংসতে দিতে হয়, ইঁচড়ও মাংসের মতোই রান্না করতে হয়। তো দেখো মা রান্না শুরু করে দিয়েছে, আর আমি এইদিকে রান্না করছি চিকেন, পরিসোনার ফেভারিট ইঁচড়টা খেয়ে রান্না করছি, করে রান্না করছি, কম্পিটিশন করে কার রান্না আজকে ভালো হয়। না না বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার না, এমনিই রান্না করছি, এমনিই বলছি, কোনো কম্পিটিশন নাই। আর মা তো সবসময় ভালো রান্না করে, আমার থেকে অনেক গুণে ভালো সুন্দর রান্না করে আমার শাশুড়ি মা। তো দেখো এখানে চিকেনটা অনেকটা রান্না হয়ে গেছে কষানো, আমি একটু আলু দিয়ে দিলাম, আলুগুলোকে আজকে আমি আগে ভাজিনি, আলুগুলোকে আমি পরে যে দিয়েছি একসাথে কষাচ্ছি, কষিয়ে তারপরে জল দিয়ে দেব। তো এখানে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে ঢেকে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি এখানে গলে যায়। বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেকটা কষা হয়ে গেছে, ইঁচড়টা অনেকটা কষা হয়ে গেছে। মা এখন ঝোলের জন্য ওখানে জল দিয়ে দেবে, আর আমিও মাংসতে জল দিয়ে দেবো, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, পরিসোনার জন্য একটুখানি কষা মাংস তুলে রেখেছি, আর এখন পরিসোনা তো খাবে, ও খুব বেশি ঝাল খেতে পারেনি, তো অল্প ঝাল দিয়েছি বন্ধুরা, পরে ঝোলের মধ্যে আর একটু লঙ্কা দেবো। দেখো এই যে ঝোলে জালও উঠে গেছে, প্রায় অনেকটা হয়েও গেছে মাংসটা, একটু পর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পেলে গরম মশলাটা আমি এখন দিয়ে দেব, আর এখানে মা অল্প ঝোল রেখেছে, একদম মা কষা কষা হবে ইঁচড়টা, খুব ঝোল ডাকবো না, একটু কষা কষাই হবে, তাহলে টেস্টি হবে। তো দেখো বন্ধুরা এই যে মা গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছে ইঁচড়টা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। মা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ওই যে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, আর দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আজকে, ভালো লাগলো, আর আমাদের দুজনের রান্না কেমন লাগলো সবাই জানিও।